সুপ্রিয় দর্শক, দা রিপোর্ট ডট লাইভ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের পাদদেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢাকা চিটাগাং যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ে রোডটি কিন্তু পুরোপুরিভাবে অবরুদ্ধ করে রেখেছে কোটা আন্দোলনকারীরা। গতকালকে কিন্তু কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু এই অবরোধটি, সেই অবরোধটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ঢাকা চিটাগাং রোডের যে পুরো রাস্তা রয়েছে, পুরো রাস্তাটা কিন্তু ব্লক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা চিটাগাং রোডের রাস্তা এপাশে ওপাশে দোনো পাশে দুই পাশেই কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে অবরোধকারীরা। এবং এখানে কিন্তু নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে শুরু করে দনিয়া কলেজ ও আশেপাশে যত কলেজ রয়েছে এবং আশেপাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে এসে অবরুদ্ধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু স্লোগান ও ব্যানার প্ল্যাকার্ড ইত্যাদি দিয়ে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেয়র হানি ফ্লাইওভারের পাদদেশেই আমরা রয়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু প্ল্যাকার্ড ও অন্যান্য বিষয় নিয়ে একসাথে কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোটার পক্ষে যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দনিয়া বিশ্ববিদ্যালয়, দনিয়া কলেজ, আশেপাশে ডাক্তার মাহবুবুর রহমান কলেজ, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আশেপাশে এখানে অবস্থান করছে তারা কিন্তু এটি অবরুদ্ধ করে রেখেছে। এদিকে আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে বিপরীত পাশে অপেক্ষা করছে। এদিকে যদি আমরা চিন্তা করি মাতোয়াল মেডিকেল, সেখান থেকেই কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মাতোয়াল মেডিকেল থেকে কিন্তু এখানে আর অবস্থান, কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। এদিকে যদি দেখি আমরা যাত্রাবাড়ি থেকে, এখান থেকে যাত্রাবাড়ি পুলিশ কিন্তু বন্ধ করে দিয়েছে। তা তো সব মিলিয়ে কিন্তু এই ছিল পরিস্থিতি। এখানে কেউ যদি ঢাকা চিটাগাং রোড হয়ে কোথাও যাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ এখান থেকে ফেনী, কুমিল্লা, চিটাগাং, সিলেট, নরসিংদী সহ যাতায়াত করার পরিকল্পনা করে থাকেন, অর্থাৎ শুধু ঢাকা থেকে না, ঢাকা থেকে যদি এখানে আসেন তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। এবং এখানে কিন্তু রাস্তা পুরোপুরি ব্লক, অর্থাৎ এখান থেকে চিটাগাং রোড পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে ব্লক করে রাখা হয়েছে। দর্শক, একটি বিষয়, যারা অসুস্থ রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাদের প্রতিবাদ ও অবরোধ কর্মসূচি পালন করছে। একটু পর কিন্তু তারা বলেছে যে নামাজ পড়ে সেখানে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, এখানে কিন্তু ঢাকা কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা আশেপাশে এখানে বসবাস করে তারা, এছাড়া সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ সেখানকার শিক্ষার্থী সহ দনিয়া কলেজ, মাহবুবুর রহমান কলেজ, যত শিক্ষার্থী আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এই কোটা আন্দোলনের বিরোধী অবরোধ কর্মসূচি পালন করতে এখানে রাস্তা অবরোধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা মেয়র হানি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের সামনেই রয়েছে এবং ফ্লাইওভারের পাদদেশ থেকে কিন্তু
এখানে উঠতে হয় এবং ঢাকা চিটাং রোড হাইওয়ে যেটি রয়েছে, ঢাকা চিটাং রোড হাইওয়ে, সেই হাইওয়ে কিন্তু আমরা পার করে তারপর এখানে আসছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের বাধা দেওয়ার পরও কিন্তু গাড়ি নিয়ে সামনে এগোতে সচেষ্ট হলে তারপর কিন্তু এখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ ঢাকা চিটাং রোড হাইওয়ে ব্যবহার করে যদি সামনে এগোতে চান এখানে কিন্তু সেখানে আপনাদের হাতে সময় নিয়ে চলাচল করতে হবে। এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান কর্মসূচি বিপরীতে অবস্থান করছে, কিন্তু পুলিশ কিন্তু এখনও খুব একটি বেশি সংখ্যায় নেই শিক্ষার্থীদের তুলনায়, তার ফলে তারা কিন্তু কোনো ধরনের অ্যাকশনে যেতে পারছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী আপডেট জানতে দারিপুর ডট কমের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে ঢাকা চিটাং রোড হাইওয়ের পরিস্থিতি জানাচ্ছিলাম, পরবর্তী আপডেট আমরা সরাসরি আপনারা যুক্ত করবো। ধন্যবাদ।